একবার একটি ছোট্ট পাখির জন্ম হয়। জন্মের পর যখন সেই পাখিটির চোখ ফোটে, প্রথমে সে নিজের বাসাটিকে দেখে আর মনে মনে ভাবে যে দুনিয়া হয়তো এতটুকুই, আর এর মধ্যেই তাকে জীবন কাটাতে হবে। এরপর যখন সেই পাখিটি আরেকটু বড় হয়, হাঁটা চলা করতে শেখে, তখন সে তার ওই বাসাটি থেকে বেরিয়ে বাসার চারপাশটা দেখতে থাকে। বাসাটি ছিল একটি গুহার মধ্যে, তাই ওই গুহাটি দেখে পাখিটি তখন ভাবতে থাকে যে দুনিয়া ব্যাস এতটুকুই, আর এই গুহার মধ্যেই তার পুরো জীবনটা কেটে যাবে। এরপর পাখিটি আরেকটু বড় হয়। সাহস করে একদিন সে ওই গুহার বাইরে বেরিয়ে আসে। মাথার উপরে বিশাল বড় একটি আকাশ দেখতে পায়। তখন ওই পাখিটি মনে মনে ভাবে, আচ্ছা দুনিয়া তাহলে এত বড়। এরপর সেই পাখিটি আরেকটু বড় হয়, একটু একটু করে উঠতে শেখে, আর অবশেষে একদিন সে তার দুটি পাখনা মেলে আকাশের অনেক উঁচুতে উঠতে শুরু করে দেয়। আর তখন সে বুঝতে পারে যে সে যতটা ভাবছিল তার থেকেও অনেক বড় এই দুনিয়া। ওই পাখিটির মতো আমরাও আমাদের সীমিত চিন্তা ভাবনা দিয়ে নিজেদেরকে খুবই ছোট একটি দুনিয়ার মধ্যে আটকে রেখেছি। নিজের উপরে নিজের সীমিত বিশ্বাস রেখে খুবই সাধারণ সব কাজ করে জীবন কাটিয়ে দিচ্ছি। কিন্তু বাস্তবে আমরা যতটা জানি তার থেকেও এই দুনিয়া যেমন অনেক বড়, তেমন আমরা যতটা মনে করি তার থেকেও অনেক বড় বড় কাজ আমরা করতে পারি। আমরা কেবল আমাদের কমফর্ট জোনের কারণেই আগে এগিয়ে যেতে পারি না। আমরা আমাদের চিন্তা ভাবনাগুলোকে এতটাই ছোট, এতটাই সীমিত বানিয়ে রেখেছি, যার কারণে আমরা বেশি দূর পর্যন্ত সামনে দেখতেই পাই না। যে ব্যক্তি নিজের সমস্যার গোলাম হয়ে যায়, যে ব্যক্তি নিজের সমস্যার কাছে হার মেনে নেয়, সে কখনোই তার ভাগ্যের নির্মাতা হতে পারে না। সময় সেই জিনিস যার প্রয়োজন আমাদের সব থেকে বেশি হয়, কিন্তু দুঃখের বিষয় এই জিনিসটি আমাদের জীবনে সব থেকে বেশি ফালতু খরচ হয়। সময় সেই মানুষগুলোকে সমাজের চোখে মূল্যহীন বানিয়ে দেয় যারা সময়কে মূল্য দেয় না। জীবন পরিবর্তন করার সুযোগ বারবার পাওয়া যায় না, তবে যখন এটা পাওয়া যায় তখন সব থেকে বেশি নিজের সময়কে মূল্য দিতে হয়। সময় ফ্রিতে পাওয়া যায়, সেই জন্য আমরা এটার মহত্ত্ব বুঝি না। যদি এটা পাওয়ার জন্য পয়সা খরচ করতে হতো, তাহলে সময়কে সবাই সম্মান দিত। আমরা যেমন স্বপ্ন দেখি, ঠিক তেমন একটি জীবন যদি আমাদেরকে পেতে হয়, তাহলে এই একই জায়গায় আটকে থেকে সেই জীবনটি অর্জন করা কোনো দিনই সম্ভব হবে না। আমাদেরকে আগে এগিয়ে যেতে হবে। আমাদের সীমিত চিন্তা ভাবনা, সীমিত বিশ্বাসের যে খাঁচাটির মধ্যে আমরা নিজেদেরকে বন্দী করে রেখেছি, ওই খাঁচাটিকে ভেঙে বাইরে বার হতে হবে। আর যে এই খাঁচাটি ভাঙতে পারবে না, সে কখনোই তার জীবনে উন্নতি আনতে পারবে না। তোমাকে রিস্ক নিতে হবে, তোমাকে রিস্ক নিতেই হবে। তোমার স্বপ্নের সাইজ যদি অনেক বড় হয়ে থাকে, তাহলে রিস্কের সাথে ইশক তোমায় করতেই হবে। যদি সমাজে নিজের নাম প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে থাকো, তাহলে তোমাকে তোমার জীবনের কিছু না কিছু তো বাজি লাগাতেই হবে। হতে পারে সেটা তোমার আনন্দ, হতে পারে সেটা তোমার সুখ শান্তি, কিংবা তোমার গোটা জীবনটাই। আগে আমি আমার লক্ষ্যে পৌঁছাবো, তারপর জীবনে আনন্দ করব। আগে আমি আমার স্বপ্ন সত্যি করব, তারপর শখ পূরণ করার কথা ভাবব। যেদিন তোমার মধ্যে এরকম খিদে চলে আসবে, যেদিন তুমি তোমার লক্ষ্য পূরণের উদ্দেশ্যে এতটাই পাগল হয়ে যাবে, সেদিন থেকে তুমি আর তোমার স্বপ্নের মধ্যে দূরত্ব প্রতিদিন একটু একটু করে কম হতে থাকবে। বন্ধু, সমাজে নাম বানানো বা কোনো একটা কাজে সবার সেরা হওয়া, এটা মোটেও সহজ কাজ না। কারণ তুমি যেটা করতে চাইছো, আরো হাজারো মানুষ সেটা করতে চাইছে। তুমি যেটা পেতে চাইছো, আরো হাজারো মানুষ সেই একই জিনিসটি পেতে চাইছে। তবে ওই হাজারো মানুষকে পিছনে ফেলে যদি তুমি প্রথম স্থান দখল করতে চাও, তাহলে ওই হাজারো মানুষ তাদের লক্ষ্যকে নিয়ে যে পরিমাণ সিরিয়াস, তোমার মধ্যে ওই সিরিয়াসনেসের পরিমাণটা আরো বেশি আনতে হবে। ওই হাজারো মানুষ তাদের কাজে যে লেভেলের ডেডিকেশন দিচ্ছে, তোমার লেভেলটা তার থেকেও বাড়াতে হবে। আর এটা করতে যদি তুমি রাজি থাকো, তাহলে একদিন তুমি তোমার ফিল্ডে নাম্বার ওয়ান হবে, একদিন মানুষ তোমার জন্যেও তালি বাজাবে। তাই বেস্ট অফ লাক বন্ধু, তোমার এই নতুন জীবনের জন্য।